উন্নত ক্যামেরা সুবিধা নিয়ে গ্যালাক্সি এস সিরিজের নতুন তিনটি ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনল কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং। ডিজাইন এবং ফিচারে খুব বেশি পরিবর্তন না আনলেও S21 সিরিজের ফোনগুলোর দাম আগের ভার্সনের ফোনগুলোর চেয়ে $200 পর্যন্ত কমিয়েছে প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কন্ট্রোল কার্ড ক্যামেরা ডিজাইন, 5000 mAh শক্তিশালী ব্যাটারি এবং গ্যালাক্সি সিরিজের সবচেয়ে দ্রুতগতির চিপ নিয়ে বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন 5G ফোন S21 আলট্রা। 6.8 ইঞ্চি পর্দার ফোনটি আগের ভার্সনের চেয়ে 1 ইঞ্চি ছোট, তবে এতে নতুন করে একটি স্টাইলাস যোগ করা হয়েছে যা একে আগের ভার্সনের চেয়ে আলাদা করে তুলেছে। বিশেষ করে আঁকা আঁকি এবং নোট করার কাজ আগের চেয়ে অনেক বেশি সহজ আর নিখুঁত করে তুলবে এই স্টাইলাস। S21 সিরিজের ক্যামেরার মান আগের চেয়ে অনেক বেশি উন্নত করা হয়েছে বলে দাবি স্যামসাংয়ের। আগের ভার্সনের 48 মেগাপিক্সেল পেরিস্কোপ জুম ক্যামেরার পরিবর্তে ডুয়েল 10 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়েছে এতে। এতে আগের চেয়ে ছবি অনেক বেশি জীবন্ত হয়ে উঠবে বলে দাবি প্রতিষ্ঠানটির, আর জুমও করা যাবে অনায়াসে। ক্যামেরার বাকি কনফিগারেশন থাকবে S20-র মতোই, থাকছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডের পাশাপাশি 40 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। We created a revolutionary new photo and video experience with incredible enhancements in our camera technology. That much innovation requires a fresh new design to match. And that's why the S21 series looks like nothing you've ever seen before. এতে ফোনটিতে 8K ভিডিও করা সম্ভব হবে। এছাড়া থাকবে আলট্রা ওয়াইড, ওয়াইড কিংবা ক্লোজ ভিডিও করার অপশনও, আর ভিডিও থেকে ছবি তোলার অপশন তো থাকছেই। একই সাথে বড় কোনো ছবি থেকে একটি অংশ ক্রপ করে নিলেও পাওয়া যাবে স্পষ্ট এবং স্বচ্ছ ছবি। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এস সিরিজের ফোন বাজারে আনে স্যামসাং, তবে এবছর কনজিউমার ইলেকট্রনিক শো CES এর শেষ দিন S21 আলট্রা বাজারে আনার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। একই দিনে S21 এবং S21 প্লাসেরও মোড়ক উন্মোচন করে স্যামসাং। পরিবর্তন এসেছে দামেও। গেল বছর বাজারে আসা S20-র ফোনগুলোর যেখানে দাম ছিল $1,000 থেকে $1,400, সেখানে এবছর S21-এর দাম রাখা হয়েছে $800 থেকে $1,200-এর মধ্যে। এরই মধ্যে গ্যালাক্সি S21 সিরিজের প্রি অর্ডার শুরু হয়েছে, আর ফোনগুলো বাজারে আসবে জানুয়ারির 29 তারিখে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।